ভারতকে মুক্তিযুদ্ধের শক্তি উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন মুজিব বর্ষের অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর আগমনকে স্বাগত জানানো উচিত বিরোধিতা নয় তিনি এটি মেনে নিতে বিরোধী সবপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন দুপুরে সচিবালয়ে ঢাকা সফরত ভারতীয় পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শৃংলার সাথে বৈঠকের পর এসব কথা বলেন ওবায়দুল কাদের অপর বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বিএসএফের গুলিতে সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন দিল্লিতে মুসলিমদের উপর যে নির্যাতন হয় এর প্রতিবাদে বাংলাদেশে বিভিন্ন বিক্ষোভের পাশাপাশি আসন্ন মুজিব বর্ষের অনুষ্ঠানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ না জানানোর অনুরোধ জানানো হয় বিভিন্ন ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে পাশাপাশি মোদীর আসন্ন বাংলাদেশ সফরের বিরোধিতা করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কেউ কেউ কথা বলছেন এমত অবস্থায় মোদীর বাংলাদেশ সফরে সরকার বিব্রত কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওই প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন সরকার মোটেও বিব্রত নয় এখানে রিলিজিয়াসলি অনেকে বিষয়টা দেখছে কিন্তু সম্পর্ক সম্পর্কের জায়গায় আছে সম্পর্ক এর মধ্যে এগিয়ে যাব না আমরা মোটেও বিব্রত না আমরা মনে এটা হয়েছে এটা যারা এটা করছেন তাদের করাটা উচিত হচ্ছে না কারণ এটা মজিব বর্ষকের সামনে রেখে ভারতের প্রধানমন্ত্রীর আগমনকে আমাদের স্বাগত জানানো উচিত অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন মোদীর বাংলাদেশ সফরে দুই দেশের সরকার প্রধানের মধ্যে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে যেখানে দুই দেশের সম্পর্ক তিস্তার পানি বন্টন সীমান্ত হত্যা সহ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হবে বায়োলেট্রল টপ যখন হবে প্রায় মিস্টার রূপ প্রায় মিস্টার আমার তো মনে হয় বায়লেটরুল কোনো ইস্যু বাদ থাকবে না সব নিয়ে আলোচনা এরপর ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শৃংলা সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে পরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার বিষয়ে উদ্বেগ জানানোর পাশাপাশি তা পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী সীমান্ত হত্যা শূন্যের কোটায় নিয়ে আসার আহ্বান জানানো হয়